টাকার কথা কয়, যদি বলে যে ভাই এখন ডাক্তারের চিকিৎসা লাগবে আমি একটি টাকা দিবার পাবো না। আচ্ছা, শিল্পী হওয়ার খুবই শখ, সে গান গাইতে চায়। যে আমাদের দেশের তো আপনারা জানেন যে এই সমস্ত যে সমস্ত প্রতিভাগুলো গ্রাম মধ্যে লুকিয়ে আছে, আমরা তো একটু তাদেরকে সহযোগিতা করি, তাদেরকে তো মনে স্বপ্ন পূরণ হয়। আমাকে এলাকার লোক আসলে ওই রকমভাবে রেসপেক্ট করে না, আমাকে সবাই অবহেলার চোখেই দেখে। আমি ভাইয়ের ভিডিওগুলো দেখি, ভাইয়ের ভিডিওগুলো খুব ভালো লাগে। আমি অনেকের কাছে গেছি, হেল্প পাইনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রেস ক্লাবে এখানে আসার উদ্দেশ্য একটা, আমি গতকাল থেকে মনে করেন একটা ভিডিও দেখতেছি এই ভাইয়ের, যে প্রচণ্ড সে কান্নাকাটি করতেছে, তার শিল্পী হওয়ার খুবই শখ, সে গান গাইতে চায়। যে আমাদের দেশের তো আপনারা জানেন যে এই সমস্ত যে সমস্ত প্রতিভাগুলো গ্রাম মধ্যে লুকিয়ে আছে, আমরা তো একটু তাদেরকে সহযোগিতা করি, তাদেরকে তো মনে স্বপ্ন পূরণ হয়। সে শিল্পী হতে চাইলে শিল্পী হতে পারবে, নায়ক হতে চাইলে নায়ক হতে পারবে, গায়ক হতে চাইলে গায়ক হতে পারবে। কিন্তু আমরা একটু সবাই সহযোগিতা করি, কিন্তু আমরা সেই সহযোগিতা কিন্তু কেউ করি না। বেচারা কাল থেকে দেখে একটা খুব কান্নাকাটি করতেছে এবং সে লাইফে আসে বলতেছে, হিরো আলম ভাই আমি আপনার সাহায্য চাই, আপনার সহযোগিতা চাই। সে বারবার বলতেছে, আমার নামে গানও গাইতেছে শুনতেছে। সব কিছু দেখে দেখে কয়েকদিন ধরে সে বেচারা খুব কান্নাকাটি করতেছে। তেমনি করলাম, ঠিক আছে, আমাকে হয়তো হিরো আলমক জীবনে কেউ কোনো সুযোগ করে দেয়নি কোনো ভালো কাজের, আমার দ্বারা এগুলো কোনো লোক কোনো উপকৃত হয়, সে যেন একটা জায়গা পেতে পারে, সে শিল্পী হতে পারে, সে তার স্বপ্ন পূরণ করতে পারে। এই কারণেই এখানে আমার আসা মূলত কারণ। আপনি কী হিসেবে সহযোগিতা করতে চাই আমি এটা থেকে শুনতে চাই, যে কেন এখানে আর কী কারণে সে বাংলাদেশে এত লোক থাকতে সে আমার সাথে কেন সহযোগিতা চাইলো? হ্যাঁ, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নীলফামারি। নীলফামারি আমি ছোটোবেলা থেকে গান বাজনা করি, গান বাজনা আমি পেশা হিসেবে নিয়ে নিয়েছি আর কি। পেশা হিসেবে নেওয়ার পর কিছুদিন গান বাজনা চলছিল, তারপর শিল্পীদের আর গান চলে না, সব জায়গাতে বিলুপ্ত হয়ে যাচ্ছে গান বাজনা। আর আমাদের আমার বাসা নীলফামারি, আমি গিটার নিয়ে গান করে বেড়াই। আমাকে এলাকার লোক আসলে ওই রকমভাবে রেসপেক্ট করে না, আমাকে সবাই অবহেলার চোখেই দেখে। আমি ভাইয়ের ভিডিওগুলো দেখি, ভাইয়ের ভিডিওগুলো খুব ভালো লাগে। ভাই নিয়ে অনেক কিছু মানুষ অনেক কিছু বলে, আমার খুব খারাপ লাগে, কারণ উনি তো একজন মেধাবী, উনি অনেক শিক্ষিত, অনেক সেলিব্রিটি আছে, তারা তাদের নাম মানে তাদের নামটাই কম চলে, ভাইয়ের নামটা বেশি চলে। সারা বাংলাদেশে হিরো আলম ভাইকে চিনে এবং সারা বিশ্বে ওনাকে চিনে। এই কারণে আমি ওনার ভিডিওগুলো দেখি। প্রথমে একটা ভিডিও দেখছিলাম বগুড়ার পোলায় হিরো আলম গান গাইছিল, আমি ওই ভিডিওটা এখনও মনে রাখছি। উনি ভাই, আমি অনেকের কাছে গেছি, হেল্প পাইনি। যেমন আমি অনেকের কাছে ভাইয়ের আমার ভিডিওগুলো ভালো লাগে আর ভাইয়ের কষ্টগুলো আমার ভালো লাগে। উনি যে উনি কষ্ট করে যে উঠছে, আমি এগুলো এই যে পেপার পত্রিকাগুলোতে ওই যে গুগলে সার্চ দিয়ে ওনার ইয়েগুলো দেখছি, আমার খুব খারাপ লাগে। আমি বহুদিন ধরে ওনার সাথে দেখা করতে চাই কিন্তু পাই না। আমি দুটোই চাচ্ছি, ওনার সাথে থাকতে চাই, আমি ভাইয়ের সাথে থাকতে চাই, আমার যাতে পরিবারটা চলে। আমার দুটার জন্যই আমার দুটা প্রয়োজন, আমার পরিবার, আমার বউয়ের দুই মাস পরে বাচ্চা হবে, এখন আমাকে দেখতে হবে। আমি যদি এখনো ফোন দেয় টাকার কথা কয়, যদি বলে যে ভাই এখন ডাক্তারের চিকিৎসা লাগবে, আমি একটি টাকা দিবার পাবো না। আচ্ছা ঠিক আছে, শোনো আমি আর কথা বলি, আমি তোমার ভাই যদি আমাকে সহযোগিতা করে, আমি এখন কথা বলি, আমি বলি, আমি একটি কথা, তুমি বাংলাদেশে অনেক লোক আছে, অনেক বড় বড় লোক আছে, বড় বড় সিঙ্গার আছে, আমি তো কোনো সিঙ্গার না কোনো কোটিপতি না, ডেকে শুনে তুমি আমার কাছে কেন আসছো? ভাই আপনার নামটা একটা বাদাম বিক্রি করা থেকে শুরু করে একটা বিড়ি বিক্রি করে গুল বিক্রি করে সবাই চেনে ভাই, আপনি অলি গলি যান, হিরো আলম ভাইয়ের নাম সারা বিশ্ব বাংলাদেশ চেনে। তোমার এখন কি এত মূল্য? আমার সবাই আমাকেও হিরো আলম বলে, আমার নির্দমারিতে। ঠিক আছে, বুঝতে পারছি, তুমি এখন কি চাও? আমি আপনার সাথে থাকতে চাই। আমার থাকতে চাও এবং আমার পরিবারটা দেখতে হবে। গান গাইতে চাও? জি, আমি গানও গাইতে চাই। ঠিক আছে, এবং অভিনয়ও যদি নেন আমি অভিনয়। আচ্ছা ঠিক আছে, এনার যেহেতু স্বপ্ন, দাঁড়ান, গাইবে, গান গাইবে, অবশ্যই গান যেহেতু এনার যেহেতু স্বপ্ন, সে হলে গান গাইতে চায়, আমি তোমাকে গান গাওয়ার মতো সুযোগ করে দেবো। এবার তোমার যে বইয়ের বাচ্চার কথা বললা, সামনে তোমার বাচ্চার বইয়ের ডেলিভারি হতে ঠিক রাত 11টা খরচা করা লাগে, আমি তোমাকে করে দেবো। ঠিক আছে, আর
আর কোনো খাওয়া আছে? আমার খাওয়া চাল ডাল বাসে নেই। ঠিক আছে, তোমার চাল ডাল আমি কিনে দেবো, তুমি এখন হলে কাজ কর, তুমি আমার সাথে আমার অফিসে যাবা, ঠিক আছে? তোমার কালকে একটা গান করাবো আমি, কালকে তোমার একটা গান শুটিং করাবো, দেখি তুমি কি গান করো।